আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে নিজের ভোটার আইডি কার্ডে কারেকশন করতে পারবেন শুধুমাত্র 15 মিনিটে, আর 15 দিনের মধ্যে আপনি আপনার নতুন ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যাবেন। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আপনি আপনার ফোনে বা ডেস্কটপে গুগল ক্রোম খুলে নিন, দিয়ে সার্চ করুন ভোটার আইডি ডাউনলোড বা nvsp.in। সার্চ করার সাথে সাথে NVSP-র অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে, আর যদি না হয় তাহলে এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই আপনাকে NVSP-র অফিসিয়াল সাইটে রিডাইরেক্ট করে দেবে। অফিসিয়াল পেজ খোলার সাথে সাথে প্রথমেই সাইন আপ করে ফেলুন। তার জন্য আপনারা পেজের যে কোনো ফর্মে ক্লিক করতে পারেন, যেমনি আমি করলাম। ক্লিক করতেই আপনার রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা ভোটার আইডি কার্ড নাম্বার বা ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্ট্রেশন সেরে নিতে পারেন। আমার আগেই রেজিস্ট্রেশন করা ছিল, তাই আমি ডিরেক্টলি আমার ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে OTP জেনারেট করে নিলাম। OTP এলে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করুন। তারপর আপনি যেই ফর্মে কারেকশন করতে চান সেই ফর্মে ক্লিক করুন। আমি যেরকম নিজের পার্সোনাল ডিটেলসে কারেকশন করব, তাই আমি ফর্ম 8 এ ক্লিক করলাম। ফিল ফর্ম 8 এ ক্লিক করার সাথে সাথে একটা বক্স আসবে, সেই বক্সে আপনি নিজের ফ্যামিলির বা বন্ধুর যার কারেকশন করবেন ভাবছেন তার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে ওকেতে ক্লিক করুন। ওকে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আসবে যার মধ্যে আপনার স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, আপনার নাম ইত্যাদি থাকবে। তারপর আবার ওকেতে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর আরও একটা বক্স আসবে, সেইখানে আপনাদের সিলেক্ট করতে হবে কী জন্য আপনারা অ্যাপ্লাই করছেন। আমি এখানে আমার পার্সোনাল ডিটেলসের কারেকশনের জন্য অ্যাপ্লাই করছি, তাই আমি এখানে সিলেক্ট করব কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তারপর আবার ওকেতে ক্লিক করুন। আপনারা স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাচ্ছেন ABCD করে সেকশন দেওয়া আছে। সবকটা সেকশন আপনাদেরকে এক এক করে ফিল করতে হবে। প্রথমেই সেকশন A-তে আপনাদেরকে নিজেদের স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নাম্বার চেক করে নিতে হবে। এই সেকশন A-তে আপনারা কোনোরকম কোনো এডিট করতে পারবেন না। তারপর নিচে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনারা সেকশন B-তে চলে আসবেন। এখানে প্রথমেই নিজের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম্বারটা চেক করে নিন। তারপর আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে দিন। যদি কারো আধার কার্ড নাম্বার না থাকে দেন পাশের বক্সটায় ক্লিক করুন। আমি এখানে আধার নাম্বারটা আপডেট করে দিলাম, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এবার চলে আসি সেকশন C-তে। সেকশন C-তে আপনাকে নিজের কারেকশনের জন্য ডিটেলস ভরতে হবে। এখানে দেখুন লেখাই আছে, প্লিজ কারেক্ট এনি ফলোয়িং ডিটেলস ইন ইলেকট্রাল রোল অর EPIC। আর আপনারা ম্যাক্সিমাম 4টে ফিল্ড বা 4টে কম্পোনেন্টের কারেকশন করতে পারবেন। আর আপনাকে তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে অ্যাজ প্রুফ। আমি এখানে নিজের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপডেট করব, তাই এই দুটো সিলেক্ট করে নিলাম। এরপর এক এক করে হাউস নাম্বার বা বিল্ডিং নেম বা অ্যাপার্টমেন্ট নেম আপডেট করে দিন। তারপর আপনি আপনার এরিয়া, লোকালিটি, স্ট্রিটের নাম আপডেট করে ফেলুন। তারপর আপডেট করুন টাউন বা ভিলেজ, মানে শহর বা গ্রামের নাম। এইগুলো আপডেট করার পর আপনাকে আপডেট করতে হবে আপনার পোস্ট অফিস, পিনকোড এবং তহসিল বা যেটাকে ব্লকও বলা হয়। অ্যাড্রেস আপডেট করা হয়ে গেলে আপনি যেই ফোন নাম্বারের সাথে আপনার ভোটার আইডি লিংক করতে চান সেই ফোন নাম্বারটা আপডেট করে দিন। মোবাইল নাম্বার আপডেটের পর আপনারা অ্যাজ আ অ্যাড্রেস প্রুফ এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট, যেমন ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, ন্যাশনাল ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক, পাসপোর্ট ইত্যাদি,
এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট চুজ করে সেটা 2 MB সাইজের জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিন। একবার ডকুমেন্ট আপলোড হয়ে গেলে তারপর আপনারা আবার নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনারা চলে আসবেন সেকশন ডিতে বা ডিক্লারেশন ফর্মে। ডিক্লারেশন ফর্মে প্লেস মানে আপনি কোথা থেকে এই ফর্মটা ফিল আপ করছেন সেটা আপডেট করতে হবে, তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই আপনারা চলে আসবেন ফর্মের লাস্ট সেকশন মানে সাবমিশনে। সেন্ড ওটিপি করার আগে আরও একবার ভালো করে ফর্মটা চেক করে নিন। ওটিপি আসার পর ওটিপি দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে নেক্সট পেজে পুরো আপডেটেড ফর্ম 8টা চলে আসবে। আরও একবার প্রত্যেকটা ফিল্ড ভালো করে চেক করে নিন। সব চেক করার পর আপনারা যদি মনে হয় আপনারা কোনো ফিল্ডে চেঞ্জ করতে চান বা এডিট করতে চান তাহলে নিচে কিপ এডিটিংয়ে ক্লিক করুন। আমি যেমন ক্লিক করলাম কারণ আমি আমার অ্যাড্রেসটা একটু এডিট করতে চাই। কিপ এডিটিংয়ে ক্লিক করতে আমি আবার ওই আগের পেজটায় চলে এসেছি। আমি এখানে স্ট্রিট বা এরিয়া বা লোকালিটি যে ফিল্ডটা আছে আমি এখানে আমার লোকালিটিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, ওইটা অ্যাড করে আমি ডিরেক্টলি সাবমিশন সেকশনে চলে এসেছি। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, একটা ওটিপি পাঠানোর পর নেক্সট ওটিপি আপনি 3 মিনিট পর পাঠাতে পারবেন, তাই আমি আবার ক্যাপচা ফিল করে 3 মিনিট পর ওটিপি জেনারেট করলাম আর সেম প্রসেসেই আবার ওটিপি আপডেট করে প্রিভিউ অন সাবমিটে ক্লিক করলাম। আরও একবার সাবমিটে ক্লিক করলে আপনারা আবার ওই আপডেটেড ফর্মেটে চলে আসবেন। আপনারা সাবমিশন করার আগে ভালো করে চেক করে নিন যাতে কোনো রকম কোনো স্পেলিং মিস্টেক বা ইনকমপ্লিট ইনফরমেশন না থাকে, নাহলে সেইটাই আবার আপনার ভোটার আইডি কার্ডে আপডেট হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করলেই আপনারা আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এই রেফারেন্স নাম্বারের আপনি স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারেন অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন আপনার রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বার দিয়েই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন বা অ্যাপেতে চেক করতে পারবেন। তাই ভোটের আগে ঝটপট নিজেদের ভোটার আইডি কার্ডের কারেকশনটা সেরে নিন। আর যদি কোনোরকম কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও এক নতুন ভিডিও নিয়ে।